আমাকে কথায় কথায় সমস্যার কথা বললাম আর তুমি আমাকে রোগী বানিয়ে দিলে। মানে আমাদের সমস্যাটা আসলে এতটা প্রকট না, তোমার ওই সব হোমওয়ার্ক বিবাহিত মানুষের জন্য। সত্যি ঠিক বলেছ, তোমাদেরকে আমি আসলে অন্য কারো থেরাপি দিয়ে ফেলেছি ভুলবশত। এটাও আসলে সমস্যা না বুনিয়ামিন ভাই, তুমি এটা নিয়ে না ভাবলেই ভালো হবে। মানে সব আমরা নিজেরাই সমাধান করতে পারবো। তা কি সম্ভব হইব? আমি এটা নিয়ে একটা সাইন্টিফিক নমুনা দাঁড় করানোর চেষ্টা করেছি। দেখো, নতুন কাপলদের সম্পর্ক ভালো রাখার পদ্ধতি লিখেছেন বুনিয়ামিন জে ডট আচমাজ। দারুণ! আর এর প্রথম টেস্ট তোমাদের উপর হতে পারে। আমরা কিভাবে না করব? মানে তুমি নিশ্চয়ই এমন আরো কাপল খুঁজে পেয়েছো, তাই না বুনিয়ামিন ভাই? পেয়েছি পেয়েছি, কিন্তু তুমি হলে এই প্রজেক্টের জনক। ইব, তোমাকে অভিনন্দন, তুমি জনক। শোনো, তুমি যদি আমাকে ডেকে এনে এভাবে সেলিন আর ডেমিরকে সাহায্য করতে না বলতে, তাহলে আমি কিছুই করতে পারতাম না। তার মানে এই কাজটা তোমার জন্যই হয়েছে, সেজন্য তোমাকে একটা হোমওয়ার্ক দিতে হবে। কি দেয়া যায়? আচ্ছা ভাই দাও, আর উপায় তো নেই। তোমাদেরকে ডাবল ডেটে যেতে হবে। ডাবল ডেটে? স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। কিন্তু আমাদের মূল সমস্যাটা হলো বন্ধুরা আমাদের বিষয়ে নাক গলায় বুনিয়ামিন ভাই। আরে ভাই, গ্রুপে যাবে মানে বন্ধুদের সাথে যাওয়া নয়, বাইরের কারো সাথে গ্রুপ হয়ে ডেটে যেতে হবে। মানে তোমরা লাভ বার্ডের মতো দল হয়ে ঘুরতে যাবে। তোমরা চাইলে পিকনিকে যেতে পারো, একসাথে ডিনারে যেতে পারো, সিনেমা দেখতে পারো, অ্যামিউজমেন্ট পার্কে যেতে পারো, যেখানে খুশি। তাতে কি এমন হবে? ইবো, কাউকে ভালোবাসা আর কাপল হওয়ার মধ্যে অনেকগুলো পার্থক্য আছে। তোমরা কেবল তখনই কাপল হতে পারবে যখন অন্য কোনো কাপল তোমাদেরকে কাপল বলবে। মানে তুমি বলতে চাইছো কাপল হতে চাইলে অন্য কাপলের পাশে থাকতে হবে? একদম ঠিক ধরেছো। আর তাছাড়া প্রেমিকাকে নিয়ে তুমি সবসময় একা থাকতে পারবে না ভাই, ঠিক না? মানুষ জন্মগতভাবেই স্বাভাবিক, তাই ঘোরো, আনন্দ করো, তাতে আরো সোশ্যাল হতে পারবে। আমি পরে এসে এর ফলাফল দেখে যাব। তুমি ভালো থেকো, আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ। নিজের খেয়াল রেখো। উফ ভাই, আমার আমাদের সমস্যা নেই। আচ্ছা, আমরাও যাব, কিন্তু কাদের সাথে যাব? ঠিক আছে, খাওয়া হয়ে গেলে আপনারা বক্সগুলো জমা রাখুন, নিচে গিয়ে আমি এখনই কফি তৈরি করে আনি। সেলিন, আমি শুনলাম ইবো নাকি থেরাপিস্ট ডেকে এনেছে। কিসের থেরাপিস্ট? হ্যাঁ, কি বলছো এসব? সেলিন আর ডেমিরকে কাউন্সেলিং এর জন্য থেরাপিস্টের ব্যবস্থা করেছে। তোমাদের সম্পর্ক শুরু হওয়ার কতদিন পরে? তোমাদের ওই লোকটার কাছে যাওয়া উচিত, ওনার সাথে দুইটার বেশি কথা বলা যায় না। যদিও লোকটা অনেক বেশি সময় নেবে, তবে সময়টা বোরিং লাগবে না। মনে হয় ওনার কাছে যেতে হবে, কারণ তোমাদের পর এখন আমাদের নিয়ে ভাবছে। এর মানে কি? বিয়ে নিয়ে সমস্যা আমি আছি, আর তোমরা যাচ্ছ কিনা থেরাপিস্টের কাছে? কি এ কথার মানে কি? হ্যাঁ মেয়েরা, দেখো চোখ দুটো, অস্ত্র ছাড়া এখানে আর কিছুই নেই। মানে মাত্র কদিন হলো বিয়ে হয়েছে, এখনই অবস্থা হয় কি করে? আসলে জানি না, হয়েছে আর কি। আল্লাহ আল্লাহ। অলিভ অয়েলে ডিশটা দেখতে ডেলিশিয়াস লাগছে মিস্টার বুরাক। খেতেও ভালো, পছন্দ হয়েছে শুনে খুশি হলাম। আমি আরো কিছু রেস্টুরেন্ট ঠিক করে রেখেছিলাম, কিন্তু আপনি ভেগান তাই এখানে আসতে হয়েছে। এটাও নিয়ে যান প্লিজ। থ্যাংক ইউ। মিস্টার দেমির পছন্দ হয়নি? আমার খিদে পায়নি। অন্য কিছু অর্ডার করি? দরকার নেই। তাহলে ডেজার্ট অর্ডার করি? এখন ডেজার্ট নিলে খেতে পারবো না, আগে এই খাবারগুলো শেষ করি। ওকে। এখন যেহেতু আমরা তিনজনই শেয়ার হোল্ডার, তাই আমাদের যৌথভাবে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে। আর আপনারা দুজন পৃথক কোম্পানি হ্যান্ডেল করলেও আর্থিকভাবে জড়িত থাকবেন। আপনাদের একজনের নেওয়া সিদ্ধান্ত অন্যজনকে প্রভাবিত করবে। একজন সমস্যার সম্মুখীন হলে অপরজনেরও সুনামের ক্ষতির সম্ভাবনা থাকবে। ইন্টারেস্টিং, আমাকে বলা হয়েছিল আর্তেমিম আলাদা হচ্ছে কারণ একজনের ভুল যেন আরেকজনকে প্রভাবিত না করে। আচ্ছা, আমি তো ভেবেছিলাম পরস্পর সমন্বয় করে কাজ করব। তাহলে যৌথ কাজে যৌথ সিদ্ধান্ত নেওয়া হবে, এছাড়া অন্যান্য কাজে ম্যানেজারের সিদ্ধান্তই ফাইনাল হবে। আপনি রাজি আছেন? এর সাথে আর কিছু অ্যাড করতে চান?
জেন্টলম্যান, মনে হচ্ছে আপনাদের মধ্যে কোনো ঝামেলা চলছে। আপনাদের কথা শুনেই আমি সব বুঝতে পারছি। এই মুহূর্তে এরকম দ্বন্দ্ব কোম্পানির জন্য খুবই ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে, তাই নিশ্চিত করতে হবে আপনারা কেউ একে অপরের কাজকে অবমূল্যায়ন করবেন না। কবে ফিরে আসবে ও কিছুই বলতে পারছে না, অনুমান করেও তো বলতে পারে, হতে পারে দুই সপ্তাহ বা দুই মাস, কিভাবে না জানে বলো? হয়তো নিশ্চিত হয়ে বলতে চাইছে। হতে পারে ও আসতেই চায় না। আই, ওর মায়ের হাতের রান্না, ওই ডেজার্টটা খেতে যে কি দারুণ ছিল। আমি কি মিথ্যে বলছি বলো? আমাদের ছেলেদের মায়ের হাতের রান্না খুব পছন্দ। ওকে তো শুধু মুখে বলি, ডার্লিং তোমার হাতের রান্না সত্যি খুব মজা হয়। আহা, আপনিও কি বউয়ের সাথে এমনটাই করেন ফেরু ভাই? আমার এক্স ওয়াইফ। আপনাদের কবে ডিভোর্স হলো ফেরু ভাই? গত মাসে চুপিসারে ঝামেলা মিটিয়েছি। আমার সাথে একটা তামাশা করলো। ডিভোর্সের কথা শুনে আমার অস্থির লাগছে। আরে আরে, চিন্তা করছো কেন? মোহনের অবস্থা কিছু তো বলুন, সুখী দাম্পত্য জীবন নেই। কথা শোনো, বিয়ে মানেই ভালোবাসা। কেউ যদি তার বউয়ের বুদ্ধি জ্ঞান, সেবা না পাওয়া, খাবার ভালো না হওয়া এসব নিয়ে অভিযোগ করে, তাহলে সেই মানুষটার মধ্যেই ঝামেলা আছে। বলুন ওস্তাদ, বলুন, সবাইকে শুনিয়ে দিন। কিন্তু আমাকে কেন অপেক্ষা রেখেছে বুঝলাম না। বলছিল আমি ওর পরিবারের সাথে দেখা করলে হয়তো রাগ কমবে, দুদিনের জন্য আন্তালিয়ে যেতে বলছে। এত কাজ, কিভাবে ছুটি চাই? মার্ভাস উইকেন্ডে যাও। আচ্ছা, তুমি কি বোরার ফ্যামিলির সাথে দেখা করতে চাও না? হ্যাঁ, আমি চাই, কিন্তু। আচ্ছা এক মিনিট, কোন সপ্তাহে যেতে চাচ্ছ? এই সপ্তাহে গেলেই ভালো হয়, তাই না? অসম্ভব, তুমি খালি হাতে যাবে নাকি? না, খালি হাতে যাওয়া যাবে না। শপিং করে নিলেই তো হলো। না হলো না, পৃথিবীর সবচেয়ে জটিল কাজ এটা। কয়জন ভাই বোন আছে বোরাত? বাবা মা বেঁচে আছেন? হ্যাঁ হ্যাঁ, বেঁচে আছেন, আল্লাহ ওনাদের দীর্ঘজীবী করুক। দুই বোন আর এক ভাই আছে। দুই বোন আর এক শাশুড়ি, ইয়া আল্লাহ, এটা আমি কি শুনলাম! তুমি তো ফেসে গেছো, কম্বল, চাদর, তোয়ালে সবকিছুই কিনতে হবে। ওফো, এসব জিনিস তো আমার আগেই অর্ডার করা লাগতো, এত অল্প সময়ে কিভাবে ম্যানেজ করবে কে জানে। উফ, বাজার থেকে কিনেই তো শাশুড়ির হাতে দিতে পারবে না, তাই না? তাই তো। কি বলছো, দেয়া যায় না? যায় না, দিলে কি হবে? খুব ভালো, এখন শাশুড়ি আর ননদরা আমাকে ঘৃণা করবে দেখো। আরে না না। আপনারা কেউ কিছু বলুন, আমাদের তো আলোচনা চালিয়ে যেতে হবে। এটা ক্লিয়ার, কারো কাজকে অবমূল্যায়ন করা যাবে না। আমাদের সচেতন থাকতে হবে। আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট শুধু আরতিমি। যখন মাফিয়া ভাড়া করেছিলেন তখনও কি ইম্পর্টেন্ট ছিল বলুন তো? এসব কথা কোথায় পান? অফিসে এসব করার সাহস যদি কারো থাকে সে আপনি। আমি যদি ভুল না করি, আমাদের সবচেয়ে বড় ক্লায়েন্টের পার্সোনাল ছবি তুলে তাকে হুমকি দেওয়ার প্ল্যানও আপনার ছিল। এসব কথা শুনে হয়তো আপনার অদ্ভুত লাগছে, বুঝতে পারছি, কিন্তু একটা বড় সমস্যা সমাধানের উপায় খুঁজতে হলে। এছাড়া আরো উপায় ছিল, ওগুলোর চিন্তা করেননি। আপনি অফিসের সবচেয়ে বড় ক্লায়েন্টের মেয়েকে অফিসে ঢুকিয়েছেন, তারপর ওই মেয়ের মন ভেঙে দেয়, আমাদের প্রজেক্ট হারাতে হয়েছে মিস্টার দেমির। ওকে, অতীত মনে করে কোনো লাভ নেই, ভবিষ্যতের চিন্তা করতে হবে। আচ্ছা দেমির, আপনি যে ক্লায়েন্ট হ্যান্ডেল করছিলেন সে এখন অন্য কাউকে দিয়ে কাজ করানোর সিদ্ধান্ত নিয়েছে। চুক্তি স্বাক্ষরের আগে ওনাকে আমি আপনার সাথে দেখা করার জন্য রাজি করিয়েছি। ধন্যবাদ, কিন্তু এটার কোনো প্রয়োজন নেই। অবশ্যই আছে, বিল্ডিং এর অংশের কাজ খুব দ্রুত শুরু করতে হবে, আর ওনারা যদি আমাদের বিল্ডিং এর অংশের কাজটা দেয় তখন ইন্টেরিয়র ডিজাইন আমরা বাজার দরের চেয়ে কম রেটে করার প্রস্তাব দেব। আপনি কি বলেন মিস্টার বুরাক? মানে কি? মিস এলুল, প্রফিট না করে লসে কেন প্রজেক্ট করার প্রস্তাব দেব? কারণ সব ক্লায়েন্ট এখন আপনার হাতে আছে। হ্যাঁ, তাই এদিকের একমাত্র পটেনশিয়াল ক্লায়েন্টকে আমরা কোনোভাবে হাতছাড়া করতে চাই না। তবে এটাকে ফেভার করছেন এমন ভাববেন না প্লিজ। দেমিরের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব।
থ্যাংক ইউ সো মাচ মিস্টার বোরা। ইউ আর ওয়েলকাম মিস্টার দেমির। এক্সকিউজ মি, আমাকে এখনই একটা মিটিংয়ে যেতে হবে, সময় হয়ে গেছে। এনজয় করুন। আচ্ছা, মিটিং তো শেষ হয়ে গেছে, চা খাবে নাকি? চা? হ্যাঁ চা খাবে, একটু লাইট ডেলিশিয়াস, কিন্তু এখানে খাবো না, আর একটু সুন্দর পরিবেশে খাবো। এখানে কি সমস্যা? বসফরাসের দিকে তাকিয়ে চা খেতে চাই, প্লিজ।